ভেরি গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। প্রয়াগরাজ আগে যেটা এলাহাবাদ নাম ছিল, এখন প্রয়াগরাজ হয়েছে। এটা ছিল আমাদের সেই রুম, 1500 টাকা নিয়ে চলে এসেছি তিনজন মিলে। কাটেকালকে অনেক কষ্টে অ্যাডজাস্ট করে শুয়েছি। আমি রেকমেন্ড করবো না, হসপিটালিটি দিয়ে একদম পুয়োর সার্ভিস, বাথরুমে জল নেই, 10 বার ডাকলে কমে যায়। তো প্রয়াগরাজ থেকে এখন বেরোচ্ছি, টাইম হয়ে গেছে 1:30, আজকে 9টা 15 যাওয়ার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আপনারা সাথে থাকুন, ঠিক আছে? চলুন রাস্তায় গোপ্রমোটে দেখা হচ্ছে। প্রয়াগরাজ থেকে বেরোতে যাচ্ছি, প্রায় বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের সেই বোটে ফ্রান্সিসকো নেই রাস্তা প্রয়াগরাজের। তো প্রয়াগরাজ সিটিতেই আমরা আছি, 2 কিলোমিটার দূরে। এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থেকে বন্ধুরা, আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর। ওকে গো মাতা, সাইড দাও। একটা শর্টকাট ধরে যাচ্ছি, দেখা যাক কি হয়। কারণ মাঝে মাঝে গুগল যা ঘোরায়, শর্টকাটে গুগলের উপর ভরসাটাই, কিন্তু কিছু করার নেই, ভরসা করতেও হবে। এটা গিয়ে আমরা লখনউ যাওয়ার রাস্তা ধরবো, তারপর ওখান থেকে আগ্রা লখনউ এক্সপ্রেস হয়ে ধরবো। ভেতরের মধ্যে খুব এক্সাইটেড হচ্ছে, যে ভিডিওগুলো এতদিন দেখে এসেছি, সেই আগ্রা লখনউ এক্সপ্রেস হয়ে বাইকে টোল দেব, যমুনা এক্সপ্রেস হয়ে বাইকে টোল দেব। তো এটা তো একটা প্রত্যেক রাইডারের একটা স্বপ্ন, যে টোল দেওয়ার স্বপ্ন। আর সেটা আমার পূরণ হতে চলেছে। আমি আজকে প্রথম বাইকের জন্য 2 জায়গায় টোল দেব। আজকে তো মহালে দেবী মাকে স্মরণ করে আজকের আমার এই যাত্রাটা শুরু করলাম। তো এটা আমি প্রয়াগরাজকে বাইপাস করছি। তো চলো দেখি, হর হর মহাদেব। এটা হচ্ছে প্রয়াগরাজের মেন রোড, এখানেই গঙ্গা নদীর সাথে সঙ্গম হয়েছে যমুনার, আমাদের সনাতন ধর্মের একটা পবিত্র স্থান এই এলাহাবাদ বা প্রয়াগরাজ। তো 10-15 মিনিট এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে গুগল বাবার সহযোগিতায় এবং লোকাল মানুষদের সহযোগিতায় অবশেষে হাইওয়েতে এসে উঠলাম। আর এখান থেকে এই সাইনবোর্ডটা দেখাচ্ছে, এটা একটু বলে দিই, সেটা হচ্ছে আমার লেফট সাইডে লখনউ 210, কানপুর 216। তো চলো নাকি, হাইওয়েটা বেশ সুন্দর, চারদিকে গাছে ছাওয়া, কিন্তু সামনে একটু চা টিফিন করতে হবে প্রথম, নাহলে টাফ হয়ে যাবে। আমার খুব খিদে পাচ্ছে, কারণ রাত্রে খাওয়া হয়নি সেই মতন। সিটির ভিতরে যেমন চালাচ্ছিলাম, একটু বেশ লেথার্জি কাজ করছিলো, হাইওয়েতে সেই হাওয়াটা লাগলো, তাজা হাওয়া, ব্যাস ফুল এনার্জি ভাই, ফুল এনার্জি চলে এসছে। স্কুটি নিয়ে কোথায় সুন্দরবনে থেকে কোথা থেকে কোথায় চলে এলাম, এবং আজকে সেকেন্ড দিন আমি নাকি এতটা পৌঁছে যাচ্ছি দিল্লি। যে দিল্লি পৌঁছানোর জন্য মানুষ 3-4 দিন সময় নেয়, 3 দিন, আমি সেটা স্কুটি নিয়ে সেকেন্ড ডেতেই কভার করছি। ওকে, কোনো অসুবিধা নেই। একটা জিনিস, হাইওয়েতে কত কালারে, বিভিন্ন কালারে ফুল ভর্তি, এক মানে টু গুড, ইয়ার টু গুড। এরকম যদি ভারতবর্ষের সবগুলো হাইওয়ে হয় না, তো ক্লান্তি ড্রাইভিং করার মানে ঘুচে যাবে, সবাই চাইবে যে এরকম হাইওয়ে দিয়ে কিছুক্ষণ রাইড করি। ফুলে ফুলে ভর্তি ইউপি, বলো আচ্ছা হাইওয়ে বানায়া আপ লোকনে। সত্যি ইউপির রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক সুন্দর। উড়িষ্যায় দেখেছিলাম রাস্তা খুব সুন্দর, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে, আর এখন দেখলাম ইউপিতে। কিন্তু বারাণসীর ওখানটা অত্যন্ত খারাপ, তো বাস ওইটুকুই বাদ দিয়ে বাকি পুরোটাই খুব সুন্দর।
তো এই পুরো হাইওয়ে পুরো চারিদিকে সুন্দর গ্রিনারি, আসলে অনেক পুরনো হলে কি হয় এই গাছগুলোও বেড়ে যায়, তখন হচ্ছে সুন্দর লাগে। আর নিউ কনস্ট্রাকশন যেমন হলো বা ওটার জন্যই তো আমরা কালকের রাত হয়ে যাচ্ছে বলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা নিলাম না, কারণ যদি কিছু ইমার্জেন্সি কিছু হয়ে যায় তাহলে আমরা কোনোরকম সহায়তা পাবো না। কিন্তু বাকি এমনি ন্যাশনাল হাইওয়েতে সেটা প্রবলেম নেই, বেশ কিছু অন্তর অন্তর পাওয়াও যায়, তো এটাই বড় ব্যাপার। সামনে গিয়ে কোথাও কিছু একটা টিফিন করতে হবে। আর এখন টাইম আপডেট, হ্যাঁ 8:30 বাজে, তো 8:30 হয়নি এখনো, 8:22। ঠিক আছে, শিডিউলের টাইমে আধ ঘন্টা পরে বেরোচ্ছি, 8:00 মধ্যে বেরোনোর কথা ছিল। ওকে, দেখা যাক কতটা কী হয়। সাথে থাকবে বন্ধুরা, মনের মধ্যে তো এক্সাইটমেন্ট খুব কাজ করছে, কিন্তু ওই যে আমি প্রথম দিন বলেছিলাম না, আমি ঠিক এক্সাইটমেন্ট প্রকাশ করতে পারি না। মাঝে মাঝে বাম্পি এগুলো থাকে না, এগুলো খুবই কেয়ারফুলি চালানো উচিত। ওকে, সুদূর বিস্তীর্ণ হাইওয়ে সোজা চলে গেছে, মানে শুধু গাড়ি 70-80, আমার গাড়ি, অন্য গাড়ি হলে তো 100 করে ধরে বসে থাকো, আর কিছু কাজ নেই। কিন্তু ওয়েদারের যা চোখ রাঙানি আমি দেখছি, আজ তো ভাই কেলোর কীর্তি হবে, দেখা যাক কি হয়। তো এই দাদা কাল থেকে, কালকের থেকে দুই দাদার সঙ্গে আছি, কিন্তু ইন্ট্রোডিউস করানোর সময় পাইনি বা সেরকম একটা পরিস্থিতি হয়নি। তো দাদা বলো কালকে রাইড সম্বন্ধে বলো, আর আজকের কিরকম কোথায় যেতে চলেছেন বা কি এই লাদাখ ট্যুর সম্পর্কে একটু কিছু বলো। এই তো আজকে এই যে এপিক ট্রিপটা হচ্ছে, প্রয়াগরাজ থেকে রওনা দিলাম সকালবেলায়, প্রয়াগরাজ থেকে রওনা দিলাম, এবার লক্ষ্য লখনৌ, যদ্দূর যেতে পারি যাবো। রাস্তা আকাশের অবস্থা খুব ভালো লাগছে না, এক্সপ্রেস ওয়ে আছে, যতটা যেতে পারি যাবো। তো দাদা আমাদের জেলাতেরই ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো এই পর্যন্ত দাদা প্রুফ করে দিয়েছে যে বয়সটা একটা সংখ্যা মাত্র, এছাড়া আর কিছু না। বয়স 54 হয়েছে, বাচ্চাটা একটা সংখ্যা মাত্র, এখনো বাচ্চা আছে, আর বুড়ো হলে আর পারবো না। ঠিক, তো আমরা এখন এই দাবাতে এসেছি, দেখা যাক। তো হিন্দি তো আমি ঠিকঠাক পড়তে পারি না, হান্স ধাবা, যদি ভুল পড়ে থাকি একটু বলে দেবেন। একটু তরকারি খাবার, এই হচ্ছে হাইওয়ে, যেটা হচ্ছে লখনৌ কানপুর আর যে হাইওয়ে, এরপরে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে যাবো। সো ঠিক আছে, ওকে, বনে রাখো আর কিপ সাপোর্টিং আর অলওয়েজ বি এ সেফ অ্যান্ড রেসপন্সিবল রাইডার। ওকে, তো আপডেট এটাই যে আমার সঙ্গে যে দাদা এসেছেন, আরেক দাদা, তার ফকলাইটটা ভেঙে গেছিলো, তো উনি একটু নাট দিয়ে সারিয়ে নিচ্ছেন আর কি, এই জন্য এখানে দাঁড়ালাম। এখান থেকে লখনৌ এখনও স্টিল 180 কিলোমিটার বাকি, 180 কিলোমিটার, তারপরে ওখান থেকে আমরা ধরবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো আগ্রা পৌঁছাতে পৌঁছাতে আমাদের তো আজকে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে যদি দেখা যাক কী হয়। তো কিন্তু এই সিঙ্গেল লোড দিয়ে 180 কিলোমিটার যাওয়া এটা অনেকটা টাফ হয়ে গেল, কী আর করা যাবে। আর এই আমার স্কুটি, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, এটা এখনও 80-85 কিলোমিটার দূরে, কিন্তু তার আগে লখনৌ যাওয়ার পথে হঠাৎ করে খুব বৃষ্টি আসাতে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। তো সবাই রেনকোট টেনকোট পরে নিয়ে রেডি হচ্ছি, কারণ মেঘের যা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, মেঘের যা অবস্থা এ প্রচুর বৃষ্টি হবে। তো সেই মতন ভিডিও করতে পারছি না, তো যেখানে বৃষ্টি থামবে সেখানে ভিডিও করব। তো আপাতত এখানেই আপাতত 5 মিনিট জাস্ট রেস্টটা করার জন্য দাঁড়িয়েছি। আর এটাই আমার স্কুটির লুক, এইরকম অবস্থা হয়েছে, পিছনে তো কাদায় ভর্তি হয়ে গেছে, কিছু করার নেই। সামনে পাঞ্চিগড় দিয়ে এটাকে কোনোরকমভাবে মেরামত করেছি, নাম্বার প্লেটটা ভেঙে গেছে, দেখা যাক কী হয়। তোমরা সাথে থেকো,
ভাই লাইফে প্রথম তোমায় 160 টাকা করে পেট্রোল দিয়েছি, বিগড়াস না, ঘুরে নিয়ে আস, এটাই তোর প্রাইজ। 160 টাকা করে পেট্রোল ভরিয়েছি লাইফে, স্কুটি কোনো কেউ কোনোদিনও স্কুটিতে 160 টাকা পেট্রোল ভরায়নি, ঠিক আছে? এটা তোর কাছে অ্যাচিভমেন্ট, এত দূরে এসে 160 টাকার পেট্রোল খেয়েছে ঠিক করেছিস, ঠিক আছে? কিন্তু বিগড়াস না, বিগড়াস না। হ্যাঁ, তো ইউটিউবেই তো দেবো, 160 টাকা স্কুটিতে পেট্রোল ভরেছি, এটা তো হ্যাঁ, তো সেটা ভাই মাথায় রাখিস, হ্যাঁ, ঠিকঠাকভাবে যাস। থ্যাংক ইউ, ভালো করে ঘুরে আয়, তোকে আবার এখানে 160 টাকা করে পেট্রোল বেরোবো, ঠিক আছে? এই পার্চি এখানে দেখাতে হবে, দিলে এক্সিস্ট, টু বি থ্যাংক, এইসব এক্সপ্রেস ওয়েগুলো কিন্তু খুব বোরিং ফর মি, খুবই বোরিং। এরপর দাদারা আগ্রায় থেকে যাবে, আমি যাবো আবার যমুনা এক্সপ্রেস ধরে গুরগাঁও। यहाँ पे मैं जाऊंगा नोएडा तक, ग्रेटर नोएडा, ये लोग तो जाएंगे, ये लोग यहाँ पे रहेंगे, मैं वहाँ पे मेरा काम है थोड़ा, तो यही तो जाता है ना रास्ता सीधा नोएडा। हाँ जी, नोएडा, नोएडा है, नोएडा गुड़गांव यहाँ पे जाते थे, ओके ओके। और इतने पेट्रोल पंप कितने दूर पर लेगा पेट्रोल पंप? आगरा में पड़ेगा, आगरा में पड़ेगा, आगरा जाना पड़ेगा यहाँ पे पेट्रोल लेना है तो आपको आगरा जाना पड़ेगा। अच्छा, कितने चल जाएगा? हाँ, छोटा तो टैंकी है ना, इसलिए तो पेट्रोल हमेशा चाहिए है, इसलिए ही पूछ रहा था, हर 200 किलोमीटर में पेट्रोल चाहिए मुझे, आगरा फिर जाके पेट्रोल लेना पड़ेगा, इसलिए सोच रहा था इस रास्ते जाना पड़ेगा आपको आगरा। हाँ, वो तो अपने आगे एक टोल आएगा नोएडा के आगे, ओ यहाँ पे दिखाना पड़ेगा, ये दिखाना, ओके। বলছি কিছুটা পেট্রোল আমাকে দিয়ে দাও, পরে যাও। এ বলছে যে সামনে পেট্রোল পাম্প সবসময় পাওয়া যায় না, আর গেলে বলছে আগ্রা থেকে নিতে বলছে, আমি আবার আগ্রা যাবো। সামনে কেউ একজন আছে, সামনে কেউ একজন আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, খুব খারাপ লাগছে, খুব ইমোশনাল লাগছে।